সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের পক্ষ থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আফরোজ মিয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে অনার্স ফার্স্ট ইয়ারের একটি বিষয়ের উপরে আলোচনা করব, সেটি হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ, PS 108, বাংলায় যেটা বলা হয় বাংলাদেশের লোক প্রশাসন। এই কোর্সের উপরে এটা আমার 3 নম্বর লেকচার, অর্থাৎ তৃতীয় লেকচার যাচ্ছে তোমাদের উদ্দেশ্যে এই কোর্সের উপরে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের চারপাশে অসংখ্য সমস্যা, আমরা সমস্যার মধ্যেই নিমজ্জিত। একদিকে করোনার ভয়াবহতা, মৃত্যুর মিছিল, বিভিন্ন দিকে আমাদের স্বজনদের হারানোর বেদনা, অন্যদিকে দেশের স্থবিরতা, এই সব কিছুর মধ্যেও আমাদেরকে এই অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে তোমাদের সামনে আসতে হচ্ছে এবং আমরা আসছি। তোমাদের কোর্সগুলো আমাদের নির্ধারিত সময়ে শেষ করতে হবে। তোমরা যদি এই লেকচারগুলো যদি ফলো না করো, তোমরা যদি এইগুলা অনুশীলন না করো, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন বিশ্ববিদ্যালয় এবং কলেজ খুলে দেওয়া হবে, তখন পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় খুব কম। কাজেই তোমরা যদি এই লেকচারগুলো ফলো না করো, তাহলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা এই লেকচারগুলোকে অবশ্যই গুরুত্ব দিবে বলে আমি আশা করি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের যে বিষয়টার উপরে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি, বাংলা যেটাকে বলা হয় আমলাতন্ত্র। এটা একটি অতি পরিচিত বিষয় এবং এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই বিষয়টার উপরে অবশ্যই প্রশ্ন আসবে পরীক্ষায় এবং তোমরা অবশ্যই সেটা থেকে আনসার করতে হবে। তোমরা জানো যে আমলাতন্ত্র আধুনিক প্রশাসন ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ বিষয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ফরাসি দেশে এই আমলাতন্ত্রের উদ্ভব ঘটে। এটার সঠিক ইতিহাস একেবারে অ্যাকুরেটলি জানা না গেলেও মোটামুটি এটা ধরে নেওয়া হয় যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে এই ধারণাটি ফরাসি দেশে উদ্ভব হয়েছিল। ইংরেজি ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি শব্দ ব্যুরু এবং গ্রিক শব্দ কার্টিং থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে দপ্তর ও শাসন ব্যবস্থা। সুতরাং উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর নির্ভর শাসন ব্যবস্থা। এই যে আমলাতন্ত্র, এটা আমি যদি আরেকটু পরিষ্কার করে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে একটা প্রশাসন ব্যবস্থায় একদল লোক যারা নীতি নির্ধারণী পর্যায় থেকে নীতি বাস্তবায়ন পর্যায় পর্যন্ত বিশেষ অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতা নিয়ে সর্বতোভাবে জড়িত থাকে, তাদেরকে সমষ্টিগতভাবে বলা হয় আমলাতন্ত্র। এবং আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র ব্যতীত একটি সরকার ও তার কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। কাজে আমলাতন্ত্র হচ্ছে একটা অবশ্যই এসেনশিয়াল এলিমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আমরা এই আমলাতন্ত্রের সংজ্ঞায় বলতে পারি যে ব্যুরোক্রেসি হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন। স্থায়ী বেতনভুক্ত দক্ষ
ও পেশাদার কর্মচারীদের সংগঠন। সাধারণভাবে যদি আমরা বলি যে সরকারের লক্ষ্য হচ্ছে একটি দেশের জনসাধারণের কল্যাণ সাধন, জনসাধারণের কল্যাণ সাধনের নিমিত্তে সরকার কতগুলো নীতিমালা প্রণয়ন করে, এই নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে নীতিমালার বাস্তবায়ন পর্যন্ত এই দক্ষ পেশাদার কর্মচারীবৃন্দ সব সময় এর সাথে সংযুক্ত থাকে বা রিলেটেড থাকে। এলমন্ড এবং পাওয়েল এই দুইজন রাষ্ট্রবিজ্ঞানী মতে আমলাতন্ত্র হচ্ছে এক ব্যাপক সংগঠন বা এক ব্যাপক সংগঠনকে বোঝায় যার মাধ্যমে শাসক শ্রেণী বা বিধি প্রণেতাগণ নিজেদের সিদ্ধান্তকে কার্যকরী করার চেষ্টা করে। অর্থাৎ এলমন্ড এবং পাওয়েল বলেছেন যে আমলাতন্ত্র এটা একটা বিরাট সংগঠন, যে সংগঠনের মধ্য দিয়ে সরকার তার নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের কাজ সম্পাদন করে, আর এই বিরাট কর্মযজ্ঞের মধ্যে এই সংগঠনটি অর্থাৎ এই আমলাতন্ত্র যে সংগঠন সেই সংগঠনটি অতপ্রতভাবে জড়িত থাকে। ম্যাক্স ওয়েবার তার এসেজ ইন সোশিওলজি এই গ্রন্থে বলেন একটি আদর্শ কাঠামো হিসাবে আমলাতন্ত্র কতগুলো সংগঠনের নীতিকে বোঝায় যেগুলো ব্যাপক ধরনের সংগঠনে বিভিন্ন মাত্রায় রূপ লাভ করে। অর্থাৎ এটা একটা সংগঠন এবং এরা সংগঠিত, বিশেষভাবে সংগঠিত, শুধু তাই নয় তারা বিশেষভাবে প্রশিক্ষিত, এবং আরো ব্যাপকভাবে যদি আমি বলি তারা প্রশিক্ষিত, সংগঠিত এবং নিবেদিত, দক্ষ। এই দক্ষ একটা সংগঠন তারা ব্যাপকভাবে একটি আদর্শ কাঠামো হিসেবে সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে। আর ম্যাক্স ওয়েবার তার এসিজ সোশিওলজি গ্রন্থে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন। কাজেই আমলাতন্ত্র সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আমলাতন্ত্র হচ্ছে একটা দক্ষ প্রশিক্ষিত নীতি নির্ধারণী সংগঠন যেটা সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সর্বতোভাবে জড়িত থাকে বা বাস্তবায়নে অংশগ্রহণ করে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব এই যে আমরা কয়েকটা সংজ্ঞা বললাম, আরো অনেক সংজ্ঞা আছে, তোমরা বইয়ের মধ্যে দেখবে অনেক সংজ্ঞা আছে। ম্যাকাইভার আমলাতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, ফাইনার তার মডার্ন থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ মডার্ন গভর্নমেন্ট গ্রন্থে আমলাতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, তোমরা সেগুলো পড়ে নেবে। তো আমরা এই সংজ্ঞাগুলার আলোকে দেখি যে আমলাতন্ত্রের কতগুলা বৈশিষ্ট্য এখানে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা পদসোপান ভিত্তিক সংগঠন, বিশেষীকরণ, আইনের অনুশাসন দ্বারা নিয়ন্ত্রিত, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, নির্ধারিত বেতন ও সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে, এটা একটা স্থায়ী সংগঠন, স্থায়িত্ব আছে, লিখিত আদেশ নির্দেশ ও দলিল বা প্রশংসাপত্র এরা বাস্তবায়ন করে, নৈর্ব্যক্তিক আদেশ, নিরবিচ্ছিন্নতা, পরিবর্তনশীলতা, নিরপেক্ষতা ও আড়ালে থেকে কাজ সম্পাদন। আমরা যদি এগুলোকে একটু হালকাভাবে ব্যাখ্যা করি তাহলে পদসোপান হচ্ছে, আমরা এর আগের একটা লেকচারে কিন্তু পদসোপানের উপরে বিস্তারিত আলোচনা করেছি, আমলাতন্ত্রের যে পদসোপান ভিত্তিক সংগঠন উপর থেকে নিচ পর্যন্ত স্টেপ বাই স্টেপ, এই পদসোপান ভিত্তিক সংগঠন যারা উপরে থাকে তারা নিচের তাদের আদেশ পাস করে এবং নিচের যারা তারা উপরের আদেশ মেনে তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে এবং কেউ কাউকে অতিক্রম করে কোনো আদেশ নির্দেশ প্রদান করে না বা বাস্তবায়নের চেষ্টা করে না। তাহলে এটা একটা পদসোপান ভিত্তিক সংগঠন, এটা বিশেষীকরণ, স্পেশালাইজড। আমলাতন্ত্র স্পেশালাইজড এই কারণে স্পেশালাইজড, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে রাষ্ট্রের বা রাজনৈতিক ব্যবস্থার যে নীতি
সেটা কিভাবে প্রণীত হবে, কিভাবে বাস্তবায়িত হবে, তার জন্য বিশেষ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বিশেষায়িত সংগঠন হিসাবে গড়ে তোলা হয়। এবং এই কারণে তারা সবসময় সমস্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে তাদের দক্ষতা স্বাক্ষর রেখে যায়। তারপরে হচ্ছে আইনের অনুশাসন দ্বারা নিয়ন্ত্রিত। অবশ্যই এই আমলাতন্ত্রেও, অর্থাৎ একটা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আমলাতন্ত্রের অন্তর্ভুক্ত, তারা রাষ্ট্রের আইনের অনুশাসন দ্বারা নিয়ন্ত্রিত। কোনোভাবে আইনের ঊর্ধ্বে উঠে তারা তো কখনো কোনো দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারে না। অর্থাৎ আইনের ভিতরে থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় আইনের ভিতরে থেকেই তারা তাদের অনুশাসন বা তাদের যে মেনে অনুশাসন মেনে চলে কিংবা তাদের যে কর্মদক্ষতা সেটা তারা প্রকাশ করে। তাদেরকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা জানি যে আমাদের দেশে কিংবা যে কোনো রাষ্ট্রে যখন আমলাতন্ত্রের যে কর্মচারী বা কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়, একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তাদের একটা নির্ধারিত বেতন কাঠামো থাকে, যে কাঠামোর ভিতর থেকে তারা তাদের কর্ম পরিচালনা করে বা তাদের দায়িত্ব পালন করে। সেই নির্ধারিত বেতন কাঠামো ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং তারা তাদের চাহিদা পূরণ করে আর তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করে। এই সুযোগ সুবিধা পাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সুযোগ সুবিধা মধ্য দিয়ে তারা রাষ্ট্রের নীতি প্রণয়ন বাস্তবায়নে তাদের যে যোগ্য ভূমিকা সেটা তারা পালন করে। আমলাতন্ত্র একটা স্থায়ী সংগঠন, এটা কখনো আজকে আসে কালকে না, এরকম নয়। বা এটা 2 বছরের জন্য কিংবা একটা নির্ধারিত সময়ের জন্য তা না, এটা আমলাতন্ত্র হচ্ছে এটা একটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে। এবং যারা যারা নিয়োগ লাভ করেন তারা একটা নির্ধারিত বয়স পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করেন, তারপর অবসর গ্রহণের সময় তারা অবসরে চলে যান, তাদের স্থানটা অন্যরা দখল করে। এভাবেই একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে এটা চলতে থাকে, অর্থাৎ এটা একটা স্থায়ী সংগঠন। তারা লিখিত আদেশ নির্দেশ ও দলিল বা প্রশংসাপত্রের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করেন। তারা কখনো অলিখিত কিংবা মৌখিক কিংবা ইশারা ইঙ্গিতে কোনো দায়িত্ব পালন করেন না। তারা যে দায়িত্বই পালন করেন সেটা লিখিত আদেশ নির্দেশ ও দলিল বা প্রশংসাপত্রের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করেন। অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট তাদের যে দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালনটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা হচ্ছে একটা নৈর্ব্যক্তিক আদেশ সংক্রান্ত সংগঠন। অর্থাৎ তারা সবসময় যে আদেশ নির্দেশ প্রদান করেন এবং পালন করেন তার মধ্যে একটা নৈর্ব্যক্তিকতা নৈর্ব্যক্তিক বিষয় বিদ্যমান থাকে। নৈর্ব্যক্তিক আদেশ হওয়ার কারণে এখানে কোনো ব্যক্তি বিশেষের আদেশ কিংবা কোনো ব্যক্তি বিশেষের চিন্তা বাস্তবায়নের কাজ তারা করেন না। তাদের প্রত্যেকটা কর্ম প্রক্রিয়ার উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। এখানে রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্যকে তারা প্রাধান্য দিয়ে কাজ করেন। আরেকটা বিষয় হচ্ছে আমলাতন্ত্র একটা নিরবিচ্ছিন্ন সংগঠন। অর্থাৎ এখানে কিন্তু বিচ্ছিন্ন কোনো মানে ভাগ কিংবা আংশিক এরকম কোনো কিছু নেই, এটা একটা নিরবিচ্ছিন্ন সংগঠন এবং তারা সংগঠিতভাবে নিরবিচ্ছিন্নতা মধ্য দিয়ে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেন। সমস্ত ধরনের পরিবর্তনশীলতাকে মেনে নিয়েই এই সংগঠন কাজ করে আর তারা যে কাজ করে সবসময়ই তারা নিরপেক্ষভাবে কাজ করেন এবং আড়ালে থেকে কাজ করেন। কখনো তারা সামনে এসে নিজেকে প্রদর্শন করেন না কিংবা নিজেকে জাহির করে কোনো কাজ করার চেষ্টা করেন না। অর্থাৎ তারা যে কাজ করেন সেটা রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই করেন এবং সেটা আড়াল থেকে করেন, কখনো জনসমক্ষে এসে কিংবা জনসাধারণের সামনে এসে কাজ তাদের করতে হয় না বা তারা করেন না। এইগুলো হচ্ছে মোটামুটি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমলাতন্ত্রের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আমলাতন্ত্রকে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা এই 4-5টা ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক আমলাতন্ত্র বা রিপ্রেজেন্টেটিভ ব্যুরোক্রেসি, সেটা ফ্রান্স এবং বর্তমান ইতালিতে এটা লক্ষ্য করা যায়।
দ্বিতীয়টা হচ্ছে একদলীয় রাষ্ট্রের আমলাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন এবং ফেসিবাদী ইতালি। ফেসিবাদী ইতালি মুসোলিনির সময় যে ইতালির যে ফেসিবাদী গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের সময়ে যে আমলাতন্ত্র ছিল সেটাকে একদলীয় রাষ্ট্রের আমলাতন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। আর এরপরটা হচ্ছে সামরিক শাসিত আমলাতন্ত্র, এটা চিলি, ইন্দোনেশিয়া, মিয়ানমার এই সমস্ত দেশে লক্ষ্য করা যায়। কারণ এই সমস্ত দেশে সামরিক বাহিনী ক্ষমতার শীর্ষে থাকে এবং তাদের নিয়ন্ত্রিত যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র তাদের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা পালন করে। আর আরেকটা হচ্ছে এক ব্যক্তি শাসিত আমলাতন্ত্র, সেটা আমরা আইয়ুব খানের শাসনামলে আমরা লক্ষ্য করি যে আইয়ুব খান ছিলেন সর্বেসর্বা এবং তিনি যে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করেছেন সেটা সামরিক আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্র পুরোটাকেই তিনি কন্ট্রোল করেছেন। এবং সেই এক ব্যক্তি শাসিত যে আমলাতন্ত্র সেটা আমরা এই আইয়ুব খানের শাসনামলে পাকিস্তানে লক্ষ্য করি। আর সবশেষে হচ্ছে আমলা শাসিত আমলাতন্ত্র, এটা আমরা ব্রিটিশ পিরিয়ডে ভারতীয় উপমহাদেশে যে আমলাতন্ত্র ছিল সেই আমলাতন্ত্রকে আমরা আখ্যায়িত করতে পারি। কারণ ব্রিটিশ পিরিয়ডে ব্রিটেনের যে আমলাতন্ত্র ছিল সেই আমলাতন্ত্র কন্ট্রোল করত ভারতীয় উপমহাদেশের আমলাদেরকে, আর ভারতীয় আমলারা এই ব্রিটিশদের নীতি প্রণয়ন বাস্তবায়নে তারা ভূমিকা পালন করত। এখানে এই জন্য আমলা শাসিত আমলাতন্ত্র, অর্থাৎ ইনডাইরেক্টলি ব্রিটেনের আমলারাই ভারতীয় আমলাদেরকে শাসন করত এবং এই জন্য এটাকে বলা হয় আমলা শাসিত আমলাতন্ত্র। এই হচ্ছে মোটামুটি আমলাতন্ত্রের শ্রেণীবিভাগ। এবার আমরা দেখব রোল অ্যান্ড ফাংশন অফ ব্যুরোক্রেসি ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা বা কার্যাবলী। এখানে দেখো কতগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে এরকম যে আমলাতন্ত্রের প্রধান ভূমিকা হচ্ছে সরকারি নীতি নির্ধারণ ও বাস্তবায়ন। আমরা সংজ্ঞাতেই বলেছি যে একদল দক্ষ প্রশিক্ষিত কর্মচারী বৃন্দ যাদের উদ্দেশ্য হচ্ছে সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা পালন, কাজেই সরকারি নীতি নির্ধারণ ও বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা দেখি সামাজিক পরিবর্তন কার্যকর। সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজ বিজ্ঞানের একটা উল্লেখযোগ্য বিষয়, অর্থাৎ সামাজিক পরিবর্তন এটা সবসময়ই হয়ে থাকে। সমাজ পরিবর্তনশীল, আর পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খেয়ে সমাজের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয় এবং এই ভূমিকাটা পালন করে আমলাতন্ত্র। তারপরে দেখি আমরা আইন প্রণয়ন ও বাস্তবায়নে, বাস্তবায়ন এই আইন প্রণয়ন ও বাস্তবায়নেও কিন্তু আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য আনয়ন। আমলাতন্ত্র সবসময় তাদের যে পেশাগত দক্ষতা সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে নৈতিক মূল্যবোধ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে মানুষকে মূল্যবোধের আলোকে দায়িত্ব এবং কর্তব্য পালনে উদ্বুদ্ধ করা যায় তার প্রচেষ্টা গ্রহণ করে এই আমলাতন্ত্র। তারপরে হচ্ছে জনস্বার্থ সম্পর্কিত কার্যাবলী পরিচালনা। জনস্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত কার্যাবলী সরকার গ্রহণ করে এবং বাস্তবায়নের চেষ্টা করে সেই সমস্ত কার্যাবলী গ্রহণ ও বাস্তবায়নে অতপ্রোতভাবে একেবারে গ্রাসরুট লেভেল থেকে কেন্দ্র পর্যন্ত আমলারা জড়িত থাকে, কাজে এখানে জনস্বার্থ সম্পর্কিত কার্যাবলী পরিচালনা তাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা। তারপরে হচ্ছে সংবাদ ও তথ্য সরবরাহ করা, সংবাদ গ্রহণ করা এবং সরকারের গোচরীভূত করা এবং তথ্য সরবরাহ করে সমস্যার যে উদ্ভূত সমস্যার সমাধানের লক্ষ্যে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বিচার সংক্রান্ত কাজ, আমলাতন্ত্র অনেক সময় বিচার সংক্রান্ত কাজ করে, যেমন প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্য পালন করতে যে যে সমস্ত সমস্যা তৈরি হয় এগুলা আদালতের শরণাপন্ন না হয়ে আমলাতন্ত্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা নিজেদের দপ্তরেই সেটার মীমাংসা করে কিংবা নিজেদের মন্ত্রণালয়েই তার মীমাংসা করার প্রচেষ্টা গ্রহণ করে এবং সেটা করতে পারে, এটা তাদের একটা ভূমিকা। পররাষ্ট্রনীতি রূপায়ন, অর্থাৎ একটা দেশের পররাষ্ট্রনীতি কীভাবে প্রণীত হবে এবং কীভাবে বাস্তবায়িত হবে
তার প্রচেষ্টাও গ্রহণ করেন আমলারা। কাজেই পররাষ্ট্রনীতির প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমলারা পালন করেন। তারপর হচ্ছে প্রশাসনে ধারাবাহিকতা বজায় রাখা। সরকার, একটা দেশের যে সরকার ব্যবস্থা সেটা 5 বছর মেয়াদি হতে পারে, সেটা 4 বছর মেয়াদি হতে পারে, বা 2 বছর মেয়াদি হতে পারে, বিভিন্ন মেয়াদের হতে পারে। সরকার পরিবর্তনশীল, কিন্তু আমলারা কখনো পরিবর্তন হয় না। আমলারা বিভিন্নভাবে ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ সময় বিভিন্ন দপ্তরে কাজ করে। কাজেই প্রশাসনের যে ধারাবাহিকতা, এক সরকার চলে গেল আরেকটা সরকার ক্ষমতায় আসলো, তাহলে দুই সরকারের মধ্যে যে রাষ্ট্রীয় কার্যক্রমের যে ধারাবাহিকতা, এই প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে সরকারের স্বার্থ, সরকার ও স্বার্থগোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা। একটা রাষ্ট্রে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বার্থ গোষ্ঠী থাকে, যারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সরকারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগের মধ্য দিয়ে তারা চেষ্টা করে সরকারের নীতিকে তাদের স্বার্থে প্রণয়নের জন্য। এক্ষেত্রে আমলারা বা আমলাতন্ত্র সবসময় স্বার্থ গোষ্ঠীর স্বার্থ সম্পর্কিত যে দাবি দাওয়া সেগুলা বুঝে, সেগুলা পাঠ করে, তার জিস্টটা সরকারের সাথে আলোচনা করে কীভাবে স্বার্থ গোষ্ঠীর সাথে সরকারের একটা সমন্বয় সাধন করা যায়, অর্থাৎ সরকার এবং স্বার্থ গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করে রাষ্ট্রে যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তারা ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন। সবসময় আমলাতন্ত্র সরকার এবং জনগণের মধ্যে একটা সংযোগ সাধনের কাজ সম্পাদন করে থাকে, অর্থাৎ জনগণ যাতে সরকার থেকে বিচ্ছিন্ন না হয়, অথবা সরকার যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়। একটা নির্বাচিত সরকার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। এটা কিভাবে সম্পাদন হবে, কিভাবে সরকার তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে, এটা জনগণের চাহিদা, জনগণের বিভিন্ন অভাব অভিযোগ এগুলা অবলোকন করে, এগুলা বুঝে শুনে তারপর সরকারের সাথে ছলা পরামর্শ করে আমলাতন্ত্র সরকার ও জনগণের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করে, যার মধ্য দিয়ে একটা শাসন ব্যবস্থা স্থিতিশীল হয়, স্থায়ী হয়। তারপরে হচ্ছে মন্ত্রীদের সহায়তা করা। আমলাদের প্রধান কাজ হচ্ছে মন্ত্রীদের সহায়তা করা। একটা প্রশাসন ব্যবস্থায় অনেকগুলা মন্ত্রণালয় থাকে, সেই মন্ত্রণালয়ের এক একজন মন্ত্রী এক একটা মন্ত্রণালয় কন্ট্রোল করেন। এই মন্ত্রীদেরকে সহযোগিতা করা, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রীকে সহযোগিতা করা, সহায়তা করা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সার্বিকভাবে যে ভূমিকা পালন করার দরকার সেটা করে থাকেন আমলারা। তারপরে হচ্ছে সরকারকে পরামর্শ দান। অনেক সময় সরকার বিভিন্ন দিকে বিভিন্ন নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে সরকার তার যে অঙ্গীকার বাস্তবায়ন করতে চায়, সেখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করবে, জনসাধারণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার কীভাবে ভূমিকা পালন করতে পারে সেরকম পরামর্শ তারা প্রদান করে থাকেন আমলাতন্ত্র। আর সবশেষে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। সবসময় আমলারা, সিনিয়র আমলারা অনেক সময় দেখা যায় যে সরকারের যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং তাদের ভূমিকার কারণেই একটা সরকার সুচারুরূপে, সুষ্ঠুরূপে সরকারের যে নীতি, সেই নীতি প্রণয়ন করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। এবার আমরা দেখব যে এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র সম্পর্কে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এদের যে ভূমিকা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এদের যে ভূমিকা বা এদের কার্যকরী, এগুলো নিয়ে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে তাদেরকে ক্রিটিসাইজ করেছেন বা সমালোচনা করেছেন। সমালোচনায় আমরা দেখি যে এখানে কতগুলো পয়েন্ট আমি উল্লেখ করেছি, তোমরা দেখো। প্রথমটা হচ্ছে ঘুরিয়ে কাজ করা। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করা, কখনো সোজাসুজি কাজ তারা করতে চান না। এর অর্থ হচ্ছে যে তারা তাদের কাজটাকে কখনো জনসাধারণের সহজবুদ্ধ করে সম্পাদন করেন না, সবসময় তারা ঘুরিয়ে কাজটা করার চেষ্টা করেন, এটা তাদের একটা বড় রকমের ত্রুটি। আর এটা হচ্ছে দায়িত্বহীনতা। আমলারা কখনো কারো দায়িত্ব নিতে তারা প্রস্তুত নয়, তারা সবসময় নিয়মমাফিক ফাইল চালে
তারা অভ্যস্ত, তারা কখনো নিয়মের বাইরে এসে দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে রাজি নয়, তারা সবসময়ই তাদের দায়িত্বের বাইরে অর্থাৎ তাদের কোনো দায়িত্ব তারা নিতে রাজি নয়, দায়িত্বের ভিতরে কোনো ভূমিকা পালন করতে তারা রাজি নয়। তারপরে হচ্ছে পেশাগত উগ্র মনোভাবের পোষণ, সবসময় দেখা যায় যে আমলারা বিভিন্নভাবে ট্রেনিং বা প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে ওঠে, এই দক্ষতার কারণে অনেক সময় তাদের মধ্যে একটা প্রাউডনেস চলে আসে, অর্থাৎ তারা এই বিষয়ে দক্ষ, এই জিনিসটা যখন তারা মনে করেন তখন তারা কিন্তু তাদের এই পেশাগত যে উগ্র মনোভাব সেই মনোভাবটা তারা প্রকাশ করেন তাদের কাজে কর্মের মধ্য দিয়ে, অর্থাৎ তারা স্বাভাবিকভাবে এই জিনিসটাকে নিতে চান না, এটা হচ্ছে তাদের আরেকটা ত্রুটি। তারা সবসময় আমলারা সবসময় কর্মে বিভাগীকরণ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ প্রত্যেকটা কাজ ভাগ করে করে তারা করার চেষ্টা করেন, কখনো সার্বিকভাবে সমন্বয়ের মধ্য দিয়ে কোনো কাজ করার চিন্তা তাদের মধ্যে থাকে না, অর্থাৎ তাদের ভাগে প্রত্যেকটা কাজ বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে তারা পালন করেন এবং যে 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 স্তরে অবস্থান করেন সেই স্তরের উপরে কিংবা নিচে কোনো দায়িত্ব পালন করতে তারা কখনো রাজি হন না। তারপরে সবচেয়ে বড় যে ত্রুটি আমলাতন্ত্রে সেটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য, অর্থাৎ লাল ফিতার ভিতরে যখন কোনো তত্ত্ব কিংবা কোনো দরখাস্ত কিংবা কোনো আবেদন কিংবা কোনো নীতিমালা চলে যায় তখন সেটা এই লাল ফিতার যে দৌরাত্ম্য এটা ভুক্তভোগী ছাড়া কেউ মানে উপলব্ধি করতে পারে না, কাজেই লাল ফিতার দৌরাত্ম্য এটা সেই অনেক ব্রিটিশ আমল দেখেই যে লাল ফিতার দৌরাত্ম্যের কারণে এটা অনেক লিঙ্গার হয় এবং সহজে নীতি প্রণয়ন বা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সুবিধা কেউ নিতে পারে না, অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য হচ্ছে আমলাতন্ত্রের একটা বড় ত্রুটি বা বড় সমালোচনা। তারপরে হচ্ছে অবিবেচক সুলভ কার্যকলাপ, অনেক সময় দেখা যায় মানবিক কারণে অনেক কাজ সম্পাদন করতে হয়, যে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের প্রেক্ষিতে কখনো কখনো মানবিক কারণে বিভিন্ন কার্য সম্পাদন করতে হয়, কিন্তু আমলাতন্ত্র কখনো এই মানবিক বিষয়টাকে তারা উপলব্ধি করেন না, তারা সবসময়ই নীতির ভিত্তিতে নীতিমালার ভিত্তিতে বা নীতিমালার বাহিরে কোনো কাজ তারা পালন করেন না, কাজেই কাজ করতে চান না, কাজেই তারা সবসময় এখানে অবিবেচনাসুলভ কার্যকলাপ করে থাকে, যেটা অনেক সময় প্রশাসন এবং জনগণের মধ্যে একটা গ্যাপ তৈরি করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি অনীহা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যেক রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা থাকে সেই আশা আকাঙ্ক্ষার প্রতি যে আগ্রহ দেখিয়ে কিংবা আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কোনো কার্য সম্পাদন সেটা আমলারা করতে চান না, তারা সবসময়ই নীতিমালার ভিত্তিতে সরকারের যে প্রণীত আইন সেই আইনের ভিত্তিতে তারা তাদের দায়িত্ব পালন করেন, ফলে জনসাধারণ অনেক ক্ষেত্রে হতাশ হয়, কখনো কখনো তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, আর নীতি নির্ধারণে হস্তক্ষেপ, অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রের বিশেষ কোনো কারণে বা যে কোনো কারণে যদি জনসাধারণের সুযোগ সুবিধা বৃদ্ধি কল্পে কোনো নীতি প্রণয়ন করতে হয় বা নীতি নির্ধারণ করতে হয় তাহলে সেই সময় দেখা যায় যে আমলাতন্ত্র তাদের বাড়তি দায়িত্ব পালনের অজুহাতে তারা এই সমস্ত নীতি নির্ধারণে হস্তক্ষেপ করে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে এই নীতি নির্ধারণের যে ভূমিকা সেই ভূমিকাটা তারা নিতে চান না, এই কারণে এটা তাদের একটা বড় ত্রুটি। আর তারপরে হচ্ছে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার প্রভাব, সবসময় দেখা যায় যে আমলাতন্ত্র একটা স্পেশালাইজড সংগঠন, এই এটা যখন তাদের মনের মধ্যে থাকে তখন তারা কখনো তাদের নীতিমালার বাহিরে যে মানবিক দিক বিবেচনা করে জনসাধারণের স্বার্থকে বিবেচনা করে কোনো কাজ তারা করতে চান না, তারা সবসময় তাদের নীতিমালার ভিত্তিতে নীতিমালার ভিতরে থেকে তাদের দায়িত্ব পালন করেন এবং এক্ষেত্রে যদি স্বেচ্ছাচারী হতে হয় সেটাও তারা করেন, এই স্বেচ্ছাচারিতার যে একটা বিষয় সেই বিষয়টা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষমতার প্রভাব, যেহেতু আমলাতন্ত্রই হচ্ছে একটা বিশেষায়িত সংগঠন এবং সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংগঠন হিসাবে তারা কাজ করে, কাজেই এই যে ক্ষমতা সেই ক্ষমতার প্রভাব তারা সব সময় প্রকাশ করার চেষ্টা করে, অর্থাৎ জনসাধারণ কখনো
তাদের কাছে যে কখনো কোনো ধরনের সহযোগিতা মানে আশ্বাস পান না, কিংবা জনসাধারণের সাথে সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে কখনো তারা কোনো আপোষ করেন না। আর সর্বশেষ হচ্ছে ক্রমাগত কর্মক্ষেত্র কর্মী সংখ্যা বৃদ্ধি করা। আমরারা সবসময়ই তাদের নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে তাদের কর্মক্ষেত্র কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টা গ্রহণ করেন, এবং তার মধ্য দিয়ে তারা সরকার বা প্রশাসনকে বুঝিয়ে সুঝিয়ে তাদের কর্মের পরিধি বৃদ্ধি করে এবং কর্মী সংখ্যা বৃদ্ধি করে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করে। কিন্তু এক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেয়া হয় কি না সেই বিষয়টা তখন আর বিবেচনায় আসে না। এই হচ্ছে মোটামুটি আমলাতন্ত্র সম্পর্কে সমালোচকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। তবে যতই সমালোচনা করা হোক না কেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থায় একটা সরকারের যে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন, এই যে কর্মযোগ্য, এই কর্মযোগ্য যদি বাস্তবায়ন করতে হয় বা এই কর্মযোগ্য যদি সম্পাদন করতে হয় তাহলে দক্ষ প্রশিক্ষিত এবং নিবেদিত আমলাতন্ত্র ছাড়া কখনো সম্ভব নয়। কাজেই আমলাতন্ত্রের যতই সমালোচনা করা হোক, আমলাতন্ত্র ব্যতীত আধুনিক সরকার ব্যবস্থা সম্পূর্ণ অচল। কাজেই আমলাতন্ত্রকে গুরুত্ব দিতেই হবে এবং আধুনিক সরকার ব্যবস্থায় তাদের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমলাতন্ত্রের ক্ষমতা যেন কখনো এমন না হয় সেটা যেন সরকারের উপরে বোঝা হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারের উপরে যদি তাদের ক্ষমতার প্রভাব চলে যায় তাহলে কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থায় যে কোনো সময় যে কোনো ধস নেমে আসতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমলাতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এই আমলাতন্ত্রের উপরে আমি যে পয়েন্টগুলা উল্লেখ করেছি তোমরা সেগুলো অবশ্যই অধ্যয়ন করবে, আর সাথে রেফারেন্স বুক হিসাবে তোমরা আমি তিনটা বইয়ের নাম দিলাম। একটা হচ্ছে এল ডি হোয়াইট, দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা পড়তে পারো। অধ্যাপক এওয়াজউদ্দিন আহমেদ স্যারের বাংলাদেশের লোক প্রশাসন, এটা পড়তে পারো। ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভুঁইয়া স্যারের বাংলাদেশের লোক প্রশাসন, এই বইটা পড়তে পারো। এছাড়া বাজারে আরও অনেক বই আছে, সেই বইগুলো যে কোনো বই তোমরা পড়তে পারো। পড়ার মধ্য দিয়ে আমার এই পয়েন্টগুলোকে, অর্থাৎ আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম সেই বিষয়গুলোর সাথে সমন্বয় করে তারপর তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, এবং এখান থেকে অবশ্যই পরীক্ষার প্রশ্ন আসবে আমি এটা বলতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবার জন্য মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।